বড় বড় বিজ্ঞ দাদারা বলে যে ইতিহাস মানেই নাকি বেশি পড়া, বেশি বেশি প্রশ্ন পড়া, আর গোটা ইতিহাসের 14 গোষ্ঠী একসঙ্গে সাজেশন দিয়ে দিয়ে বলবে যে দাও সাজেশন, আর পরীক্ষার আগে তারপরে নিজেদের বই বার করে দিয়ে বলবে দেখো আমরা কমন দিয়েছি আমাদের বই থেকে। এমনটা নয়, আমরা আমাদেরও পেইড পিডিএফ আছে, সেখানেও প্রশ্ন উত্তর রয়েছে, সেখানেও এত বেশি দেওয়া নেই। আর এই যে সাজেশনটা দিচ্ছি আমি যেভাবে বুঝিয়ে দেবো, প্রশ্নগুলো খণ্ড ক খণ্ড খ ভালোভাবে বুঝিয়ে দেবো, সকল জিনিস পড়ার দরকার নেই, অল্প কয়েকটা প্রশ্ন, ইতিহাসের এত প্রশ্ন পড়তে হয়, তার মধ্যেও আমি তোমাদের বলবো 8 থেকে 10টি প্রশ্ন পড়ে তোমরা 5টি প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। সাজেশনের ভিডিওটি চ্যানেলে থাকবে, পরীক্ষা দিয়ে এসে মেলাবে পেয়েছো কি না কমন। বিগত 3 বছর ধরে আমরা চ্যালেঞ্জ দিয়ে আসছি, সেই রকম চ্যালেঞ্জ এই ছাত্রছাত্রীরা 100% কমন পাচ্ছে, টেস্ট পরীক্ষায়ও পেয়েছে, তোমরাও কিন্তু পাবে, এতে কিন্তু কোনো ভুল নেই। শুধু তোমাদের কী করণীয়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা, কারণ ভিডিওর মধ্যে পুরো কথাগুলো শোনো না বলেই এই দাদা বা দিদিদের কথা শুনে তোমরা ভুল ভাল কোনো মন্তব্যে জড়িয়ে পড়ো। তোমাদের কর্তব্য পড়াশোনা করা, তোমাদের বেস্ট সাজেশানটা নেওয়া, যেখান থেকে পাবে সেটাই তোমাদের জন্য উপকারযোগ্য হবে। তাই আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নিজেদের কতটা উপকারে লাগছে সেটাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি বলে দিই এই সকল যে প্রশ্নগুলো বলবো তার উত্তর সহ ফ্রি পিডিএফ আমরা ইতিমধ্যেই চ্যানেলে দিয়েছি, আমরা শুধু এই ভিডিও আকারে এই আমরা বই বের করেছি হ্যানা তেনা আমরা ওরকম দেখিয়ে দিই না, আমরা পুরো নোটসটা ভিডিও দেখিয়ে দিই, উত্তর সহ এমসিকিউ এসিকিউ ফ্রি পিডিএফ দিয়েছি, বিগত 10 বছরের পরীক্ষার প্রশ্নপত্র ফ্রি পিডিএফ দিয়েছি, বোর্ডের নমুনা প্রশ্নপত্রের উত্তর ফ্রি পিডিএফ দিয়েছি, ইভেন এভিটি টেস্ট পেপারের এমসিকিউ এসিকিউ এরও ফ্রি পিডিএফ দিয়েছি। সমস্ত কিছু লিঙ্কগুলো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেটা দেখতে ভুলো না, এবং আগামী দিনে আমরা দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ইতিহাস মানেই বেশি দাদারা বেশি দিদিরা বলে থাকে যে অনেক বেশি পড়া, অনেক বেশি সাজেশান, আমি তাদের ভুল ধারণা ভেঙে দিতে চাই। আজকে সাজেশানটা এরকমভাবে তৈরি করেছি না, দাদারা যাই বলুক না কেন সাজেশান বেশি পড়তে হবে না, বুঝে যদি পড়তে পারো কম পড়েও 5টা 8 নম্বরের প্রশ্ন তুমি যে লিখে আসতে পারবে আমাদের সাজেশান থেকে কোনো ভুল নেই। লাস্ট 3 বছর ধরে ছাত্রছাত্রীরা লিখে আসছে, ভালো নম্বর পাচ্ছে, তার প্রমাণ এটা। আমরা গাদা গাদা সাজেশান দিয়ে, আমরা গাদা গাদা নোটস দিয়ে পরে বই খুলে প্রমাণ করে বলবো না এই দেখো আমাদের এখান থেকে কমন এসছে, আমরা যা সাজেশান দেবো সেখান থেকেই কমন পাবে, এতে কিন্তু কোনো ভুল নেই। আস্তে আস্তে সাজেশানগুলো দেখাতে লাগি, তার আগে বুঝে নাও সাজেশানটা পড়বে কীভাবে। তোমাদের ইতিহাসের 2টো খণ্ডে বিভক্ত, খণ্ড ক আর খণ্ড খ, যেখানে খণ্ড কতে প্রথম 4টে অধ্যায় রয়েছে আর খণ্ড খয়ে শেষ 4টে অধ্যায় রয়েছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে খণ্ড ক রয়েছে আর খণ্ড খয়ে রয়েছে পঞ্চম ষষ্ঠ সপ্ত অষ্টম 4টে 4টে অধ্যায় রয়েছে। প্রত্যেকটা খণ্ড থেকেই তোমাদের 2টি 2টি করে প্রশ্নের উত্তর লেখা বাধ্যতামূলক, অর্থাৎ 2টি 2টি 4টি হয়ে গেল, আরও 1টি প্রশ্ন তো বাকি রয়েছে, সেই 1টি প্রশ্ন খণ্ড ক অথবা খণ্ড খ থেকে তুমি করতে পারো। প্রথমে যদি আমি আলোচনা করি খণ্ড ক প্রথম অধ্যায় থেকে 2টি মাত্র প্রশ্ন দিচ্ছি স্টার দেওয়া, 2টি প্রশ্নই আসবে, 1টির উত্তর লিখতে হবে। আমি তোমাদের বলবো এই যে 2টি প্রশ্ন বলাটা ভুল, 2টি প্রশ্ন একই, এই 2টি প্রশ্ন যদি পড়ে যাও 100% কমন পাবে, 1টি প্রশ্ন একই উত্তর, এটাকে ভুললে কিন্তু চলবে না। তো প্রথম অধ্যায়ে তোমাদের এখান থেকে 2টি প্রশ্ন আসবে, 1টির সঙ্গে আরও 1টির অথবা 1টি প্রশ্ন পড়তে হবে। প্রথম প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্ন, জাদুঘর বলতে কী বোঝো, আধুনিক ইতিহাস রচনায় জাদুঘরের গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্নটা একই রকম একটু ঘোরানো, জাদুঘর বলতে কী বোঝো, একই সাথে মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। আর 3 আর 4 নম্বরের প্রশ্নটা আমি অতিরিক্ত দিয়েছি, অতিরিক্ত অর্থাৎ যারা পড়তে ভালোবাসো তাদের জন্য, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা স্ট্র্যাঙ্ক করতে চাও তাদের জন্য, ঠিক আছে, কারণ এই 2টি প্রশ্নের সঙ্গে এই 2টির মধ্যে যে কোনো 1টি অথবা থাকবে। তো প্রথম 2টি পড়লেই 1টি যেখানে কমন পেয়ে যাচ্ছ, আমি ছাত্রছাত্রীদের বলবো এই 2টিই পড়তে, তবুও যারা বেশি পড়তে চাও তাদের কথাও তো আমাকে ভাবতে হবে, তাদের জন্য 3 এবং 4-এর প্রশ্ন, স্মৃতিকথার সংজ্ঞা দাও, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী, একই সাথে মিথ বা উপকথা, লিজেন্ড ও পুরা কাহিনী বলতে কী বোঝো, একই সাথে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে,
নেক্সট দ্বিতীয় অধ্যায়, এখান থেকেও একটি প্রশ্ন কিন্তু আসবেই আসবে, মাত্র তিনটি প্রশ্ন, যার মধ্যে দুটি স্টার দেওয়া প্রশ্ন। স্টার দেওয়া ইতিহাসের ক্ষেত্রে স্টার দেওয়া প্রশ্নগুলোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলতে চাই। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেলিনের তত্ত্ব আলোচনা করো। নেক্সট, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের উদ্ভাবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তারপরে আসা যাক তিন এবং চার নম্বর অধ্যায়, এই খণ্ডের শেষ দুটি অধ্যায়, তৃতীয় চতুর্থ অধ্যায়। এই তৃতীয় অধ্যায় থেকেও একটি প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকেও একটি প্রশ্ন করে আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি বলবো হয় শুধুমাত্র তৃতীয় অধ্যায় করো, না হলে চতুর্থ অধ্যায় করো, দুটো অধ্যায় করার কিন্তু কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তৃতীয় অধ্যায় করো, আর যদি মনে হয় শুধুমাত্র চতুর্থ অধ্যায় করো, যদি কম পড়তে চাও তাহলে অবশ্যই তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় করো। তৃতীয় অধ্যায় যদি করতে চাও, কোন পরিপ্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো। প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি ঘুরিয়ে যদি দেয়, ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল, একই সাথে ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। নেক্সট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, একই সাথে ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। প্রশ্নটি যদি ঘুরিয়েও দেয় এভাবেও দিলে তার উত্তর একই হবে, সেটা হচ্ছে অবশিল্পায়ন কাকে বলে, এর কারণ ও ফলাফল বা প্রভাব আলোচনা করো। আর যদি মনে করো আমি তৃতীয় অধ্যায় স্যার পড়বো না, চতুর্থ অধ্যায় পড়বো, তাহলে কোন প্রশ্নগুলো পড়বে দেখো। প্রথম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। নেক্সট, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল, একই সাথে এই বাণিজ্যের অবসান কীভাবে হয়েছিল। নেক্সট, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, একই সাথে এর সীমাবদ্ধতা কী ছিল। নেক্সট, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। নেক্সট চলে যাব খণ্ড ক্ষয়ে, এখানেও চারটে অধ্যায় রয়েছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এখান থেকেও কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, সর্বাধিক তিনটি প্রশ্নও করতে পারো। যদি পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন করতে চাও তাহলে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, একই সাথে এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং নেক্সট এবং মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, একই সাথে এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও দিতে পারে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী, একই সাথে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতে কী প্রতিক্রিয়া ছিল। নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ, 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, একই সাথে এই আইনের গুরুত্ব কী ছিল। নেক্সট, 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, একই সাথে গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। নেক্সট চলে যাব ষষ্ঠ অধ্যায়ের দিকে, প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের ওপর একটি নিবন্ধ লেখো। অথবাদী প্রশ্নের এইভাবেও দিতে পারে, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো, এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টীকা লেখো। নেক্সট, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল। নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, একই সাথে ভারতীয়রা কেন এগুলোকে প্রত্যাখ্যান করেছিল। নেক্সট, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। নেক্সট সপ্তম অধ্যায়, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। নেক্সট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। অষ্টম অধ্যায়, এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, একই সাথে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এখানে প্রথম তিনটির জায়গায় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্বও কিন্তু দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা করো, একই সাথে সার্কের উদ্দেশ্যগুলি কী কী। এই ছিল ইতিহাসের তোমাদের অল্প পড়েও বেস্ট সাজেশান তোমাদের সামনে তুলে ধরলাম, কোনো দাদা কোনো দিদি তোমাদের এত শর্ট সাজেশান তোমাদের দিতে পারবে না।
এটুকু তোমাদের বলে দিলাম। আর এই সকল প্রশ্ন এবং উত্তরগুলো, সেটা বড় প্রশ্ন হোক, ছোট প্রশ্ন হোক, বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন হোক, বা বোর্ডের নমুনা প্রশ্নপত্র হোক, বা এবিটিএ টেস্ট পেপারের সমাধান হোক, সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ ফ্রি পিডিএফ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে। তার ভিডিওর লিঙ্কগুলো দেওয়া রইল, ভিডিও থেকে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইতি